নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এই গত কয়েকদিন ধরে একটু বৃষ্টি রোদ এই মিলিয়ে মিশিয়ে হচ্ছে। গতকাল তো আমরা বাড়ি যাচ্ছিলাম, তো বৃষ্টিতে ধরা খেয়ে গেছিলাম। আর আজকে সকাল থেকে মেঘলা ছিল, এই আবার একটু রোদ বেরোলো, আবার মেঘ, এইরকম চলছে। তো তার মধ্যে আমাদের গত কয়েকদিন আমাদের গেস্ট ছিল না আপ্যায়নে, তো আগামীকাল আবার আসবেন। তো তার জন্য বেশ একটা প্রস্তুতি থাকে, সব গোছগাছ করা, গুছিয়ে রাখা, তো সেই কাজ এখন করব। তো এখন থেকেই পর্বটা শুরু হচ্ছে, এখন প্রায় 12টা বাজে, এখন থেকেই শুরু হবে কাজকর্ম। আর এখান থেকে বিকাল পর্যন্ত কী করছি না করছি আপনাদের সামনে তুলে ধরবো, তো সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এখন কোমর বেঁধে লেগে পড়ি কাজে, প্রচুর কাজের চাপ। তাই দিকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, এখান থেকে সব চড়ুই পাখি বসে আর নোংরা করে রাখে, তো একটু ঝাঁটিয়ে ফেলে দিয়ে আর জল দিয়ে একটা কাপড় দিয়ে মুছবো। কেননা সবাই এসে এখানটায় এইভাবে হাত রেখে একটু চারিদিকে পরিবেশটা দেখেন, সেটা দেখে তো আমাদের ভীষণ ভালো লাগে, তো সেই জায়গাটা একটু পরিষ্কার করে রাখতে হবে। চড়ুইটা কি পুরো ওপরটা দেখুন, কতগুলো বাসা করেছে ঠিক নেই, শুধু খড় গোঁজা, ওই ফোকরে ফোকরে শুধু খড় গোঁজাই আছে, আর দু একটা পাখির মুখও দেখা যাচ্ছে। এ সমস্ত জায়গা সব একদম গোবর মাটি দেওয়া, কিন্তু শুধু ওই খড়ের কুচি ধুলো ময়লা হয়েছে, একটু ঝাঁটিয়ে পরিষ্কার করি। আর এই কয়েকদিন গেস্ট ছিল না, তো যে কদিন ছিল না চলে যাওয়ার পরপরই সব পরিষ্কার করা হয়, এবার পরিষ্কার ছিল ফের আবার আসবে, তো সেই উপলক্ষে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। এই জায়গাগুলো সব পাকা করা হবে আর কি বর্ষা পড়ার আগেই, বর্ষাকাল আসার আগেই এই ডাইনিংটা, তারপরে রান্নাঘরের মধ্যে এইগুলো ঢালাই না করলে, পাকা না করলে খুব সমস্যা হবে। পাখির অত্যাচারে পারা যাচ্ছে না, প্রত্যেক সপ্তাহে 3-4 বার করে এগুলো পরিষ্কার করা হয়, কিন্তু তবুও পাখিতে নোংরা করছে। দিতে হবে কালকে, যতক্ষণ না পর্যন্ত ঢালাই করা হচ্ছে ততক্ষণ এটা চলবে। এই ঘরে খাওয়া দাওয়া, এই ঘরে গান বাজনা, এই ঘরে নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ পরিচয়, কথাবার্তা, গল্প, আড্ডা কত কিছুই হয়। আর এই দিনটা দেখার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে গেছি, যে বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন মানুষ আসবেন, তাদেরকে আমরা আতিথেয়তা বন্ধনে আবদ্ধ করব, তাদের সঙ্গে একটা নতুন সম্পর্ক গড়ে উঠবে, সেটাই আপনাদের ভালোবাসায় সার্থক হয়েছে। তো এটাকে আরও সুন্দর করে যাতে গড়ে তোলা যায়, আরও সুন্দর যাতে করা যায়, তার জন্য প্রতিনিয়ত ভাবনা চিন্তা চলছে কীভাবে এটাকে আরও সুন্দর পরিপাটি করা যায়। তো ইচ্ছে আছে এটাকে ঢালাই করব, কিন্তু সব কিছু একটু অপেক্ষা করে করে করতে হচ্ছে, কারণ অর্থনৈতিক ব্যাপারটাও আছে, সব কিছু মাথায় রেখে ধীরে ধীরে এগোতে হচ্ছে। যতদিন পর্যন্ত না করা যাচ্ছে ততদিন পর্যন্ত এই পরিশ্রমটা একটু বেশিই হবে, কিছু করার নেই। এইখানটাতে মাকড়সার জাল পড়ে, তো একটু পরিষ্কার করছি, পরিষ্কার করার জন্য সেই যে ধুল ঝাড়া সেটা আছে, কিন্তু একেবারে একটা এটা দিয়েই করে দিচ্ছি। তোমার ওদিকটা হয়েছে? প্রায় হয়ে গেছে, যাচ্ছি যে পাশটা আসে, এখানে এই বেঞ্চে বসার জায়গাগুলো একটু মোছামুছি করতে হবে। হ্যাঁ,
এইখানটা ঝাড় দিয়ে দিচ্ছি, এই তলাটা, তলাটাকে একটু জল ঢেলে ধুয়ে দেবো, ওপরটা মোছার পরে নিচটা ধুতে হবে, নাহলে হাঁটা চলা হবে। এইখানেও তো মানুষজন এসে বসেন, আর এইটাই একমাত্র জায়গা যেখানে বসে একদম অন্যরকম একটা অনুভূতি হবে। আমাদের আপ্যায়নে টোটাল সব জায়গায় একরকম, আর এই জায়গাটা একদম অন্যরকম, মানে আপনারা যারা আসেন, যারা আসছেন তাদের মন্তব্য থেকে উঠে আসা। আর এমনিতে আমাদেরও বেশ ভালো লাগে এই জায়গাটা, একটুখানি ছোট জায়গা, বেশি বড় না, কিন্তু এই জায়গায় বসার অনুভূতিটা অন্যরকম। এবারে যেটা করতে হবে, এই রেলিংগুলো উপর দিয়ে ওখান থেকে মুছে, রেলিংগুলো উপরটা একটু ঝাঁকিয়ে দাও, আবার যারা আসেন তাদের তারাদেরকে যখন বলি একটু ঘাস টাস গুলো সামনে দিয়ে একটা উঠেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। পাখিতে নোংরা করেছে বেশি, ধুলো যা আছে ধুলো কম, জল ফেলে দিতে হবে পুরো উপর থেকে। সুস্মিতা, এই যে সাদা বলে না দাগ হচ্ছে বেশি, এগুলোকে সবুজ রং করে দিলে কেমন? ডিপ সবুজ তো না, ওই সবুজ চেয়ার সবুজ মানে রংটাই পছন্দ তোমার, সবুজ উড কালার করলে হয় না, উড কালার ঠিক খুব ওইখানে সবুজ, একটু ডিপ সবুজ করে দিলে দেখো যেটা করলে হয়, কারণ এই সাদাতে সাদাতে বেশি দাগ হচ্ছে। তুমি যা পরিষ্কার করলে দেখার মতো, এরপর আর কোনো কথা হবে না। এবারে এসছি রুমের সামনে, এই বারান্দাটা খোলা থাকে, এবার খোলা জায়গায় ধুলো বালি পড়েছে, ঠিক সেম কেস। এখন সব পরিষ্কার করবো, প্রথমে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে ভিজে কিছু দিয়ে মুছতে হবে, মোছার সব জিনিসপত্র আছে সেগুলো দিয়ে মুছতে হবে, আগে পরিষ্কার করে নিই। আর এই উপর থেকে বালি সিমেন্টের এই দলা দলা পড়েছে মনে হয়। ও আজকে আমার সঙ্গে হাতে হাতে করছে, না করলেও হবে না, দিনে দিনে এতটা সব সামাল দিয়ে উঠা যায়, আগের থেকে একটু গুছিয়ে না রাখে। সকালবেলা মোটামুটি রান্না খাওয়া করে নিয়েছি, এইবারে কোমর বেঁধে সব কাজকর্ম চলছে, তারপরে চামদান করে উঠব। আর আজকে একদম খুব সকাল সকাল এখানে চলে এসেছিল। কালকে কটা রুম আছে গো? কালকে সবকটাই আছে। সবকটাই সবকটাই করতে হবে, আর এইসবগুলো আবার একটু মাজা ধোয়া করতে হবে, করে জল দিতে হবে, এই নিচের ওইটা অনেকদিন আছে, এটা এখন মাজা ধোয়া করে জল একটু করে দিতে হবে। বেশি দিন হয়নি, তা হলো ধুয়ে দিতে হবে, সে যাই হোক জল দু চার দিন থাকলে এমনিতে তো কেমন একটা তলায় পড়ে যায়। দেখো এই যে ফুল গাছগুলো শুকনো হয়ে গেছে, এই ফুল গাছগুলো এখন পরিষ্কার করব, আর এই যে ফুলগুলো তো সব খাবা খাবা গাঁদা। তুমি এক কাজ করো না, ফুলগুলো সব ছেঁড়ো, ছেঁড়ে একটা ওই প্লাস্টিক পেতে তার উপরে রাখো রৌদ্র দিয়ে,
প্লাস্টিকের একটা শুকনো বালতি টালতি হলে তার ভিতরে রাখি, তারপরে সে হ্যাঁ প্লাস্টিক সে পাতাপাতি সেও করে না, ভালো, সেও ভালো, তাই একটা যা বালতি করো মোটামুটি গুছিয়ে রাখো, দানাগুলো নষ্ট করে না। বারান্দাটা ঝেড়ে এসে ছোটটা বালতি, হ্যাঁ বারান্দার উপরটা ঝেড়ে দাও, আমি নিচেটা ঝাড়ি দিচ্ছি। ট্যাঙ্কিটা ভর্তি করা হচ্ছে, একেবারে ইয়ে হয়ে গেছে, সেগুলো তুলে দাও, শুকনো গাছ সামনে আর ওই বালতিটা দাও দেখি, ওতে রাখবো, ফুলের দানাগুলো তো ধরতে হবে, না হলে তো পরের বছরের জন্য মা তো সব রেডি করে রাখছিল। এইটা তুলে দাও, ওই বড় ফুলের থোকা দেখে দেখে রাখছি, বড় ফুল ছোট ফুল সব রাখি তো। এইখানে অন্য কিছু ব্যবস্থা এবার করতে হবে, সব থেকে যেগুলো একটু ফুল ভালো আছে মোটামুটি রাখতে হবে, মরাগুলো এইগুলো মাটি অনেকটা করে ধরে আছে, যাক অনেকদিন শোভা দিল। আর এই কসমস গুলো এতটাই লম্বা হয়ে গেছে, পড়ে যাচ্ছে। এতটা মাটি নিয়ে উঠবে বলে বাবা উঠতে পারছে না, ধরো ওবা সে ওই সর্ষের রোদ্র বাবা ছিল না, সেই কাগজটার উপরে রেখে হারিয়ে ফেললে ভালো হতো। এটাও তুলে দিচ্ছি, সামনেটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে, হোক দেখুন করে মাটি সেখানে আবার দিয়ে দিই ঠিক করে। আগে সব তুলে নিচ্ছি, নিয়ে ছায় বসে বসে ফুলগুলো এ করতে হবে, না হলে এখন একটু আগে পর্যন্ত একদম মেঘলা হয়েছিল, আবার রোদ ঠিক নেই দেখা যাচ্ছে, আবার সন্ধ্যার দিকে বৃষ্টি আসছে। এই বাবলি এদিকে আমার সোনা পাপা চলে এসছে, হাত মুখ ধো সোনা, হাত মুখ ধো। আমি এদিকে যাচ্ছিলাম রাস্তার দিকে, আর এখানে তেঁতুল রোদ দেওয়া আছে, এখান থেকে একটু খাচ্ছিলাম, ওদিকে সব কাজকর্ম সেরে বাড়ির দিকে এসে একটু খাওয়া দাওয়াও করলাম, এখন যাচ্ছি নদী রাস্তার দিকে। এখন তো দেখছি ভাটা হয়ে গেছে, যখন সকালবেলা আজকে এসেছিলাম সবে সবে জোয়ার লাগছিল, জোয়ার হয়ে ভাটা হয়ে গেল, আর সৌরভের বাবা এখন চুল কাটছে, তো চুল কাটা হয়ে গেলে তারপরে বাড়ির দিকে যাব। আমার মাথায় অনেকে চুল কাটা শিখেছে, একেও ট্রেনিং দিচ্ছি, এও শিখুক, কারণ আমি তো সেলুনে যাই না, চুল কাটা মেশিন আছে, মেশিন ইদানিং হয়েছে, আগে ছিল একটা ভোঁতা কাঁচি, তো সেটা দিয়েই কাটা হতো। খাঁজ কটা পড়েছে? খাঁজ এখন দু চারটে পড়বে, আর আমার চুল বেশি থাকলে অস্বস্তি লাগে, আমি বললাম কমিয়ে দিতে, তো ও প্রথম থেকে ট্রাই করে যাচ্ছে, একবার জিরো থেকে তারপরে আরেক ধাপ উপরে তারপরের ধাপ, ও যেটা করার চেষ্টা করছে ওর মাথার যে স্টাইল সেটা বললে এতক্ষণ 10 বার করে দিত। ভদ্রলোকের চুল যেমন হওয়া উচিত সেরকম কর। আমার মাথায় এই পর্যন্ত 3-4 জন চুল কাটা শিখেছে, মানে আমি যাত্রার কাছে মাথা বিক্রি করি, মাথা দিয়ে দিই, মাথা দিয়ে দিই, একটাবার আমার কাছে দিয়ে দেখতে হবে। তুমি তো নিলে না, তোমার কাছে তো আমি মাথা একেবারে আজীবন বেচা। তুমি আয়না নিয়ে কি বোঝার চেষ্টা করছো? আমি দেখছি কিছু কিছু, সেদিন যে আমি চুলটা কালো করে দিলাম, এই চুল কাটার পরে সাদা বেরোচ্ছে কোথার থেকে?
আরে অ্যাকচুয়ালি আমার চুল কাঁচাই, আমি দেখি সাদা, দেখো সাদা। এসো না বাবু, এসে বাবা চুল কাটছে সেদিকটায় চলে আসছে, একটু দেখো তো, পরামর্শ দাও কিভাবে কি করা যায়। আমার যাবে ছাড় দিয়ে, সেভাবে ছাড় দিয়ে দিয়েছে। আমার গায়ে চুল লাগবে, সরে যাও। এখন বাড়ির দিকে যাব, রান্নাঘরে তালা চাবি দিয়ে আসলাম আর গুছিয়ে গেছে সব নিলাম, বাড়ির দিকে যাব। আর এদিকে মিস্ত্রিদা এসছে, কি কাজ করবে তো কি জানি। কাজ করতে এসছে না কাজ দেখাতে এসছে, আমি তো বুঝতে পারছি না। এখন এই বিকালবেলা বন্দুক খাটালো তো, এই যে দরজার ফ্রেম লাগানোটা আমাদের বাকি ছিল, ফ্রেম করা হয়ে গেছে, ফ্রেম এসেও গেছে, কিন্তু এই লাগানোর জন্য একটু পকেট কাটার দরকার ছিল, সেটা এখন কাটবেন উনি। ও একটু সামনের দিকে আগে গেল, একজন আসছে, একটু দরকার আছে। আমি হাঁটছি সামনে গিয়েই উঠব, আর সৌরভকে রেখে আসলাম, ওর খেতেও দিয়ে আসলাম, এসে স্কুল থেকে এসেই বলছে আমি এখন খাবো না পরে, তো আমি বলে কয়ে এখন দিয়ে আসলাম, বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। আর সন্ধ্যাবেলা পড়া আছে, সন্ধ্যাবেলা ওখান থেকে ও পড়ে বেরোবে, আর ওর বাবা ওই 9টা নাগাদ নিয়ে বাড়ি যাবে, এই হচ্ছে আজকে রুটিন। তো এই মাঝখানে কদিন বৃষ্টি বাদলা হওয়ার জন্য আর পড়তে পারে না, তো আজকে রোদ হচ্ছে বলে ওখানে রেখে আসলাম, আর এবারে বাড়ির দিকে যাই। আজকে সকাল থেকে মোটামুটি চলছে, এখনও কিন্তু আজকে আমার চান হয়নি, বাড়ি গিয়ে চান দান করবো, তারপরে ঠাকুর ঘরে যাবো। আর পুরো 5টা বেজে গেছে, চোখ মুখও জ্বালা করছে, একটু কষ্টও হচ্ছে, অনেকটা কাজ করতে হলো, সব গোছ গাছ করে মোটামুটি বেলা এই পর্যন্ত গেল। যাই দেখি এবার বাড়ির দিকে গিয়ে, ওখানে গিয়েও আবার টুকিটাকি করার ব্যাপার আছে, দুটো বাড়ি দুই দিকটাই দেখতে হচ্ছে, এটা আমাদের আপ্যায়ন, এখানে মানুষজন অতিথিরা আসেন, কিন্তু এটাও তো আমাদের বাড়ি, সব মিলিয়ে মিশিয়ে চলছে। আর নদীতে তো এখন ভাটা, আমাদের আপ্যায়নের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, আরও যত সময় গেল আরও ভাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এসে গেলাম, আর সেই সকালবেলা একদম তালা লাগিয়ে, আর একটু সকালবেলা ঝাড় ঝুড় দিয়ে, আর রাতের এঁটো বাসনগুলো ধুয়ে রেখে গেছি এই পর্যন্ত, আর আজকে কোনো কাজ করিনি বাড়িতে, একদম থাকার সময় হয়নি, চলে গেছিলাম। এবারে দরজা খুলবো, দেখবো কোথায় কি সমস্যা। এইখানকার প্লাস্টিকগুলো আবার কিনতে হবে, বছরে একবার করে পাল্টাতে হবে, একবার ছিঁড়ে যাচ্ছে হাওয়া বাতাসে রোদ নেড় পেয়ে, এখন এইগুলো পুরো খুলে দিয়ে আবার করে লাগাবো। বাড়ির একেবারে পাশে সবুজে সবুজ হয়ে গেছে, আর পরন্ত বিকেলের মিষ্টি একটা রোদ পড়েছে, আকাশটা কিন্তু বেশ পরিষ্কারই হলো, দুপুরের পর থেকে আর কোনো রকম মেঘলা বা বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যায়নি, এখন দারুণ একটা পরিবেশ। পাড়ার কোনো গাছে আম নেই, প্রত্যেকটা বাড়িতে এত পরিমাণে মুকুল এসেছিল কিন্তু আমের দেখা নেই, একটা দুটো। সুস্মিতা, আমি এসে আগে এই আম গাছের দিকে আর ওই আনারসের দিকে একটু দেখি, কারণ ওগুলো ঠিক আছে কি না, বিশেষ করে আনারসগুলো ছাগলে মোড়ালো কি না, এইটা একটা দুশ্চিন্তা হয়। আর এগুলো যা দেখতে এত সুন্দর লাগে, গত বছর হয়েছিল একটা দুটো, এবছরে বেশ কয়েকটা হয়েছে। বাড়ির ডান পাশটা যেমন সবুজ, বাঁ দিকেও তেমন। আমি তো গোটা চারেক দেখতে পাচ্ছি। কি বলছো গোটা চারেক, তুমি কি বেশি দেখেছিলে? বেশি তো বলবো, ওধারে দুটো আর এধারে দুটো, এই একটা তো, পাঁচটা না কই, ওধারে কোথায়?
এইটা বেরোচ্ছিল সবাই তো বেরোচ্ছে। ও ও এইখানে এইটা আবার বেরোচ্ছে, এই জন্য পাঁচটা হয়েছে। এ ওটাতেও বেরোবে, এটাতেও বেরোবে মনে হচ্ছে বুঝলে। মা কিন্তু এই আনারস দেখেনি, এই দেখো এটা বেরোবে। মাথা এখনো দেখা যায়নি কিন্তু বেরোবে। ওর মধ্যে জোয়ার, এই আগগুলো যে কি করব। গিট দেখুন এত ঘন, ছাড়ালে আর আগ পাওয়া যাবে? বাড়ি তো মোটামুটি সারাদিন একরকম থাকার সময় পাই না, আর ওই এসে একটু এদিক ওদিক করে দেখি কোথায় কি আছে কি হলো। এই আম গাছটা একটা আম পাবো বলে মনে হয় না। তুই তো আম নেই আছে, এই একটা আম পেকে গেছে দেখেছো, এই যে এই যে আম একটা পেকে গেছে, ছোট পেকেছে, এই একটা আছে। এত বড় কলার কাঁদি, কলা গাছটাই মুশকে গেছে, ভার নিতে পারছে না কই। হ্যাঁ হ্যাঁ, এটা কি খাওয়ার মতো হয়েছে? এখন হতে এখনো এক মাস লাগে। বলো কি এই কলা মানে খেতে দেরি হয় মানে খাওয়ার মতো হতে? কালকে দেখলাম হাটে এই কলার কাঁদি নিয়ে বসে আছে, কেউ ওর ধারে কোনো লোক নেই, তা কেউ ডেকেও কথা বলছে না তার সঙ্গে। জয়দেবের বাবা কলা বিক্রি করছে, কেউ ডেকে কথা বলছে না তার সঙ্গে। পাকা কলা হলে তাও ঠিক আছে, এখন সব বস্তা ভর্তি করে ধান ভাঙাতে যাচ্ছে। আমাদের এই সিস্টেমটা গত বছর ছিল, এবছর রাখিনি, ছেড়ে উঠবো না বলে। আর কতদিকে সামলাবে একসঙ্গে, ক্লান্ত, চান করব আর কোনো দিকে দেখব না। ঘরের থেকে জল আনতে যাব তো সেটা চান্দান করে, আর একটু পরের দিকে গেলেও অসুবিধা নেই। আর আজকে পর্বটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।